জার্মানির ডুসেলডর্ফ শহরের হাইনরিশ হাইনে বিশ্ববিদ্যালয়ে করা সাম্প্রতিক এক গবেষণার ফলাফল থেকে জানা যায়, কফির ক্যাফেইন হার্টের পেশিকে শক্ত করে এবং ধমনীকে সুরক্ষা করে সংক্রমণ থেকে দূরে রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে করা সমীক্ষা থেকে জানা গেছে, যারা কফি পান করেন না তাদের তুলনায় যারা কফি পান করেন তারা বেশি দিন বেঁচে থাকেন। এই তথ্যের সাথে একমত পোষণ করেছে ইউরোপীয় তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ইপিআইসি, কারণ তাদের করা দীর্ঘমেয়াদী এক গবেষণার ফলাফলেও উঠে এসেছে একই রকম তথ্য। কফি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। নিয়মিত 4 কাপ কফি পান করলে মস্তিষ্ক, মুখের ভেতর, লিভার, পেট এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে। কফি পান করলে কি রক্তচাপ বাড়ে? হ্যাঁ, কফি পান করলে প্রথমে রক্তচাপ বাড়ে বটে, তবে তা শুধুমাত্র কয়েক মুহূর্তের জন্য। সুইজারল্যান্ডের গবেষকরা 16,000 মানুষকে নিয়ে করা এক সমীক্ষায় তুলে ধরেছেন এমনই এক তথ্য। নারীদের বিষণ্ণতায় কফি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করা গবেষণা থেকে জানা গেছে, যেসব নারী দিনে প্রতিদিন 4 কাপ কফি পান করেন তাদের ডিপ্রেশন রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি গড়ে শতকরা 20% কমে যায়। 50,000 আমেরিকানদের নিয়ে 10 বছরেরও বেশি সময় ধরে করা গবেষণা থেকে এমনই তথ্য বেরিয়ে এসেছে। সারা বিশ্বে রয়েছে মোট 40 রকমের কফি। বিজ্ঞানীরা বলছেন কফি পান করা খুবই স্বাস্থ্যকর, তবে কফি পান করার কিছু নিয়মও রয়েছে বটে। যেমন, কফির সাথে দুধ এবং চিনি মেশালে কফির উপকারিতা কমে যায়, ঠিক যেমনটা হয় চায়ের ক্ষেত্রে। তাই কালো কফি পান করাই সকলের জন্য উত্তম। কাদের কফি পান করা ঠিক নয়? শিশুদের উপর ক্ষতিকর প্রভাব এড়াতে যারা গর্ভবতী এবং যারা শিশুকে বুকের দুধ পান করান তাদের কফি পান করা উচিত নয়, এমনটাই বলছে গবেষণা। 7,000 ইতালিয়ানকে নিয়ে 4 বছর ধরে করা এক সমীক্ষা থেকে জানা যায়, দিনে 3 কাপ এসপ্রেসো কফি পান করলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে যায়। তথ্যটি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সার। কফিতে 1 চিমটি দারুচিনি অথবা দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিলে যেমন বাড়তি স্বাদ এনে দেবে, তেমনই ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখবে। তাছাড়া দারুচিনি শরীরের চর্বি ক্ষয় হতেও সহায়তা করে বলে জানান ডায়াবেটিক্স বিশেষজ্ঞ মাটিয়াস রিডল্ফ।